সুপারস্টার সাকিবের নায়িকা কে এই ইদিকা পাল কি তার পরিচয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ইদিকা পাল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমরির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয় হাতে করে হয়েছিল ইদিকার পরবর্তীতে জি বাংলারই আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জ চরিত্রে অভিনয় করে নিজের সবলীল অভিনয় গুণেই তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের হাজারো দর্শকদের কলকাতায় বাংলা টেলিভিশনে মাত্র দুই সিরিয়াল করেই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ইদিকা তবে পিলু শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি অভিনেত্রীকে তবে ভক্তরা আবার তাকে ছোট পর্দায় দেখতে চান তাদের উদ্দেশ্য অভিনেত্রী বলেছেন তিনি নিজেও তেমন কোনো চরিত্র পেলে অবশ্যই ফিরবেন তবে নিজ দেশে ইদিকা ছোট পর্দা থেকে বড় বড় পর্দায় অভিষিক্ত হননি অথচ বাংলাদেশের ইদিকার অভিষেক হলো রাজকীয় প্রথম সিনেমাই পেলেন সাকিবের মতন ডালিউডের শীর্ষ নায়ক আর সিনেমার গান ইতিমধ্যেই ইদিকা বন্ধনা শুরু হয়েছে সোশ্যাল সাইটগুলোতে ভারতীয় ইউটিউবাররাও অধিক প্রশংসায় পঞ্চমুখ দুই হাজার বিশ সালে টেলিভিশন কেরিয়ার শুরু করে মাত্র তিন বছরের মাথায় বাংলাদেশের শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে যাওয়ায় ভারতীরেই অবাক পশ্চিমবঙ্গে ইদিকা সেভাবে ভক্তকুলও গড়ে ওঠেনি তবে প্রিয়তমা মুক্তির পর সব হিসাব বদলে গেছে ফেসবুক পেজে মাত্র তিরিশ হাজার ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে এখন পর্যন্ত এক লাখ আটত্রিশ হাজার ফলোয়ার তার পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার ইদিকার ওজন ছাপ্পান্ন কেজি প্রিয়তমা ছবির শ্যুটিংয়ের আগে ভীষণ নার্ভাস ছিলেন একে তো কেরিয়ারের প্রথম সিনেমা তার উপর ভিন্ন দেশে তার চেয়ে সবথেকে বড় ব্যাপার তার বিপরীতে সুপারস্টার সাকিব খান ইদিকা বলেন প্রথম বাংলাদেশে শ্যুটিং করতে আসার আগেই জেনেছি সাকিব খান এখানকার সুপার সে কলকাতায় একাধিক ছবি করেছেন তাই আগে থেকে শাকিব খান নামটি পরিচিত ছিল তার সঙ্গে নতুন পরিবেশে কাজ করব এটা ভেবে শুরুতেই নার্ভাস ও মেন্টাল প্রেশার ছিলাম কিন্তু বাংলাদেশে আসার পর সবাই এত মাইডিয়ার বিহেভ ও টেক কেয়ার করেছে আমি জাস্ট মুগ্ধ হয়েছি নায়িকা ইদিকা পাল বলেন সিনেমা মুক্তির পর থেকে নতুন কাজের প্রস্তাব আসছে কলকাতাতেও কিছু ছবির কথা এগিয়েছে তবে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত অভিনেত্রী অবশ্যই এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ আপাতত প্রিয়তমা নিয়েই দর্শকের প্রতিক্রিয়া জানাতেই তিনি বেশি উৎসাহিত